ব্রেগেট নতুন হাসিয়াত দেওয়া, ইয়ানে দিন তোমহারা মজহব কিয়া হয়, ইয়ানে তোমহারা দিন কিয়া হয়। কোন মজহব উগরে ব্রেগেট আনিয়া কোনো হাসিয়াত আনিয়া দিছন, তোমার মজহব দি মতলব তোমার দিন কিতা। ইনো মজহব দি অর্থ নাই ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ এরা এরা মাত নাই, বরং ইনো মজহব দি অর্থ তোমার দিন কিতা। বলে দিন ইসলাম, মেরা মজহব দিন ইসলাম, ও যে ইসলাম দিন। ইনো দেখুন লেখনেওয়ালা খে হরু তো নাই, বড় থাকি বড়, বাড়িয়া থাকি বাড়িয়া। এখন এই মতে এক বুজুর্গে লেখিলে ইসন দিনই তাহালিম যেখান অহানোর অত গুরুত্ব আর ঐশ্বত এই সবাই মক্তব দিয়া পড়ানিওর, ইকান হরানিওর না। এর উল্টা মাত যদি আনে ইকান হয়তো আপনারা মনে করার কিতা আইব জানি না। এর উল্টো ইয়াতল ইয়াসার নাল কুরআন সবাই মক্তব পড়ায়, ইকান তো মেলা দেওবন্দর উলামা হল রায় এতল ওখান তা খালি হরাও, ইকান ডাকিও না। ইহাতকে ফতোয়ায় মাহমুদিয়ার মধ্যে মুফতি মাহমুদ হাসান গঙ্গোহী রহমতুল্লাহ আলের রায় তাহলো যে ইকান হরাই দিতাম, ইকান ফলাইতাম না, ইকান ফুলিতাম না, ইকানোর হাসল হইতাম না। হ্যাঁ লেখনেওয়ালা বদ আকিদার একজনে লেখছে, নাম লইতাম সে না ভাই তো মিডিয়ার সামনে, বদ আকিদার একজনে লেখছে বস ইকান হরাও। তো ইকান এত গুরুত্বর হিসাবে কিতাব দেখা যায়। হ্যাঁ ছোটো ছোটো বাচ্চাইতে শব্দ হল আছে, শব্দ হল বাঙ্গনি দেওয়া আছে, এটা কী সুন্দরে ফলিয়ে দিতে পারতা, কিন্তু বুনিয়াদ খারাপ হওয়ার কারণে হর না ওখান খালি হরাও। আর তালিমুল ইসলাম বুনিয়াদ বালা, হ্যাঁ ইলমে জাহির আর বাতিনর ফাঁড় আসলা, ও ফাঁড় তাকাই কিতা বলে তালিমুল ইসলাম এখান তুমি পড়া। মুফতি কেফায়তুল্লাম ইয়াদ রাহবা, তালিমুল ইসলাম লেখনেওয়ালা মুফতি আজম, ইলমে জাহির আর বাতিনর ফাঁড় মুফতি কেফায়তুল্লাহ সাহ রহমতুল্লাহ আলী। ও তাইন লেখসন কেফায়তুল মুফতি, যেখান উলামা হলে ফলিতরা ফতোয়া দিতরা, ও কেফায়তুল মুফতি জান লেখসন মুফতি কেফায়তুল্লাহ সাহ। তো যাই হোক, তো আমি যে সময় দেখবো আমার রাইটার বালা, আমার আকিদা হইয়া তাহলে রাইটার বালা, তখন ও কিতাবখান আমি দেখতাম ফলিতাম। যদি আমি দেখা ফলা আর দেখার মাত যদি বালা আকিদার উপরে রাইটার, তখন যদি ওখানে আমি ফলিতাম যে সময় রায় আসে, তে সোশ্যাল মিডিয়াত আওয়ার পরে বলা সোশ্যাল মিডিয়াত আওয়ার পরে যার মনে হয় তার আমি বয়ান হন্তাম করি। আমি কিতাব মাতি আর বুঝতে মাতি কান খেয়াল নিবাই কান হান আইসাল তোর কিতাব আনমরা গেছে রইছে না, আমরা তো সারায় খালি তো আনা কিতাবে খালি ফুরিয়ার আনা কিতাবে খালি তো মিডিয়া আছে। মনোয়ারা বেগম 600 টাকা দিছ না, আল্লাহ তান সদকারে কবুল করুক, তান পরিশানি দূর করুক, মোর দেগান দে মাফ করুক, বেমার দে শিফা দে করল্লাহ আমি। তখন তো আমরা ও যে যার মনে হয় তার বয়ান দেখলাম, মাসলাম আসাইল বা আকিদার উপরে মাত আছে ওগু দেখলাম, আর দেখিয়া বাদে মসজিদের ইমাম সাহেবের এতরাজ করলাম, তুমি দেনি কেন হোক, তুমি দেনি কেন মাতো না কেন। ও যেন আমরা এতরাজ করা শুরু করি খার ইক নিন দেখছি, ওখান তুমি বুঝা লাগবো ইন খে এন বুনিয়াদ ওখান দেখো। মিসাল কিলা দিম, জামে আজর কাহেরা ইউনিভার্সিটি যেখান বিশ্বর নামি হওয়াদার, ই কাহেরা জামে আজর কাহেরা এখানোর লাইনে আস্তা ওয়ার্ল্ডর জমিনে কোনো মাদ্রাসা নাই এখানে ভাই, বুঝবা লাগে তোয়া মাতিয়ার আমি আর অন্য কোনটা লাগে আমার গরম মাতিয়ার। আর হাসা বড় গুরুত্ব দিয়ে আইসি, আমি তো লুয়ার আসাম আসলাম হন্তাকি ত্রিপুরা, ত্রিপুরাতেই বরাক বেলি, ও আজকে বরাক বেলি থেকে আইসি, খাইলে আবার যাই মহু ডিমাপুর, তারা গাড়ি দিয়ে ফাটাইবা হন্তাকি গাড়ি দিয়ে আবার আর জম্মা ফড়াই এই আবার জলালাবাদ জলালিয়ার ওয়াজ, জলালি মানে সবাই মক্তব জলালিয়া বড় এখন হরইনি ওতা করি তো সবার, কিন্তু আইসি গুরুত্ব দিয়ে ওখানে আবার 2-3 বছর থেকে আইয়ার না, বারবার যোগাযোগ করার পরে সময় মিলে না, এর লাগে অতখান জিও করি আইসি হিবাই ডিমাপুর হামাইলে আরাম করলাম, মানে খাই জুম্মা পড়ে এবার হইলাম মানে হই নিজের গড় ইয়া তুলা মাতিমো দেখা যায় মাথায় কোনো খাম হয়নি। আইস দেখেন আমরা সারাই জানি আর হতা যে আমরার যে বর্তমান কর যে সমাজ চলের যে সমাজ যে ফাতারে যা, এই ফাতারে যাওয়ার কারণে দায়ী খে বনিয়ার আমরা বনিয়ার ঠিক আছে, কিন্তু এই সমাজরে বালামতে সুন্দর লাইনে যদি চালাইতাম সাই তে আমরা লাগে কর্তব্য ইয়াতে হলো ও যে আমি আয়াত বা এগুর তফসিরও দিতাম না, আলহামদুলিল্লাহ এগুর তফসির আমি করমু যে সুরা ইয়ম সুরা কিয়ামা হওয়া যায় ইনশাল্লাহ 15 তারিখ আমি কামরূপ চাম্পুপারাত করমু আলহামদুলিল্লাহ মুকম্মল তফসির আমারে দিছুন। অন এক আয়াতে গুতাইছে না ওলা উকসিমু বিন নাফসিল লওয়ামা, হায় হায় আল্লাহ কিয়ামতর কসম খাইন যে আমি কিয়ামতর দিনের কসম খাইয়ার, আর বাদে হয় না আমি নফসে লাউয়ামার কসম খাইয়ার। এই নফসে লাউয়ামাই গো আমরা আগর আমরার বুজুর্গ হল আসিল ইয়াদ রাবা, আগর যারা আমরার আত্মীয় স্বজন যারা ময় মুরব্বী গেছেন এই এরিয়া তাকিয়া এই সারার নফসে লাউয়ামা আসিল, নফসে আম্মারা কইতাম, নফসে আম্মারা আমরা, নফসে আম্মারা, নফসে লাউয়ামা, নফসে মুতমাইন্না, হেরা নফসে আম্মারা আসিল না নফসে লাউয়ামা আসিল। এই নফসে লাউয়ামা কিতা
নফসে লাওয়ামা হইয়া তাহলো এখইবারে সুজা বাসা ইগুরে হাসান বসরি রহমতুল্লাহ আলাই নফসে মুমিনা হইছেন ইয়াদ রাবা। হাসান বসরিয়ে নফসে লাওয়ামারে নফসে মুমিনা হইছেন, মুমিনা মুমিনারি ও যে নফসে গুয়াছে, ই নফসে আমি বালা খাম করার পরে মলামত দোষারোপ করবো, তুমি বালা খাম যেখান খরচত আরো তো অ্যাডভান্স করলে না, বুঝছে নানি? নফস 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 খারে হয় ভাই, ওয়েস্ট বেঙ্গল বুখারি কত হোক, বুখারি খতম প্রত্যেক বছর যাই এমন সীতাই মাথা ভাঙ্গা ব্রহ্মাচত্র, এবার বুখারি খতম আগে বাদে করবা তারা সনদ লাগে আমার নিশ্চয় আলহামদুলিল্লাহ। তো অন গিয়াল্লে আমার অন বুজুর্গ কয়জন বইছেন, তারা তো বাংলা ভাষার মানুষ, বাঙ্গাল মাতিতরা, আমার কইলা হুজুর বড় আজিব গেলাম, আইস ফোন তো সোয়াল করছি না কেউরে তৈসি আপনার ঘর মধ্যে আমার উত্তর কিতা মিলে, আমি বললাম ভাই কিতা আপনার প্রশ্ন, বলে কোরআন শরীফ আইসে কুল্লু নাফসিন যা একাতুল মৌত, প্রত্যেক প্রত্যেক মানুষের মত বেটা সুজা মাতিছে, প্রত্যেক মানুষের মৌত আছে, তো মৌতিকে আমি কিলা বিশ্বাস করমো, কারণ রু তো মরছে না, বেটার সোয়াল বড় সুন্দর, রুই কেন তো মরছে না, প্রত্যেক মানুষের যদি মৌত থাকে বা প্রত্যেক জানদারও যদি মৌত থাকে সে রুই কেন তো বাকি রইছে, তে মানুষ মরল খান থাকে, কি সুন্দর সোয়াল বেটা করছে নানি ভাই। হালাকে নফস যে আছে নফস, নফস মরত নাই, আর ইগুরি আমরার বাসায় যদি ইনো তর্জমা করি তে নফসর মানা রুহ, রুহের মৌত নাই, বডির মৌত আছে, রোহর ম এর লাগি তো বালা কা দেরি না আলা আন্ন সবিয়া বানানা অত কেন তুই দিছি মনে ফুলিছি না না জানিয়ান না, হ্যাঁ ই বডির মৌত আছে, নফসর মৌত নাই, রোহের মৌত নাই। হ্যাঁ ইন কইছে কুল্লু নফসিন যা একাতুল মৌত, প্রত্যেক নফসে প্রত্যেক রুহে মৌতর মজা চেকিব, মজা লইব আমরা বাসায় মৌতর মজা লইব, তে মৌতর মজা লইব ইন তো আল্লাহ কইছেন না নফস মরছে, এখান তো কইছেন না মৌতর মজা লইব, মৌত আরম্ভ হয়েছে, সকরাত আরম্ভ হয়েছে, ও সকরাত আরম্ভ হইতে প্রত্যেক নফসে বুধ ভাইব যে মৌতর ঝটকা কত খান। শরহ সুদুর ফি আহওয়ালির কুবুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন এক রাওয়ায়েতে নিয়া যে মৌতর এক এক ঝটকার মধ্যে ও যে ঝটকা আমরা হই নানি, উফরে দি সাইতরা তলে দি সাইতরা সকরাত লাগছে কলিমা দিয়ে এক এক ঝটকা চলে, এক এক ঝটকা এক হাজার বার তলোয়ার দি জখম করার পরে যত খান একজনে কষ্ট হইব, এক এক ঝটকার মধ্যে কত কষ্ট হইব মৌতের এক এক ঝটকার মধ্যে, তো দেখা গেল কুল্লু নফসিন যা একাতুল মৌত, প্রত্যেক নফসে রুহে জানে মৌতর মজা লইব, মরত নাই মাতো খান মরত নাই। হ্যাঁ আমরা বডি তাকি আলো গইয়া যাইব ওখান দেও এক হিসাবের মৌত হওয়া যায়, বডি তাকি আলো গই গেছে কারণ বডিত রু আসিল না তিন চারি মাস পর্যন্ত, এক বছর এক মা একশো বিশ দিন বডির মধ্যে রুহ নাই, আর মেডিকেল সায়েন্সে হর তিন মাসের উফরে যাওয়ার পরেও কিছু কিছু বডির মধ্যে রু দেওয়া যায়, এর লাগে আমি প্রায় সময় মাতি হয়তো আপনারা ফাইতরা না ফাইতরা জানিয়ান না, আর অন ইঙ্গিতে মাতিলে ইয়ারি যে তিন মাসের উফরে যদি বা সোয়া তিন মাস সাড়ে তিন মাস হইছে তো ই মতো বাচ্চারে নষ্ট করবা না, ওই তো পারে এই বাচ্চার রুহ দেওয়া ওই গেছে, যদি রে রু দেওয়া ওই গেছে ও ইজাল মাউ উ দাতু সুইলাত বি আই জামবিন কুতিলাত, সোয়াল আছে মার্ডার হইছে, মান কাতালা মিনকুম মুতাআম্মিদান ফাজাজা উহু জাহান্নাম, কুরআনের ফয়সালা বাস জাহান্নাম তোমার ঠিকানা, এর দ্বারা বোঝা গেল এক দেড় মাসের যদি হইছে আর ডাক্তার কবিরাজল লাইনে কোনটা ফাওয়া গেছে বস অতখান আর খাম নাই, বাকি উলামা হলরে প্রাইভেট সোয়াল করি সারা লইবা আলহামদুলিল্লাহ তফসিল লম্বা আছে, তখন আপনি কোনটা করতে পারবা, তো দেখা গেল ইন নফস আছে রুহ আছে, আর এই রুহ যেগু আছে এগু বডি থেকে আলো গইছে, ও যে প্রত্যেক জানদার মরি যান নানি বিশেষ করে মানুষ মর্ডা, এই মানুষ মর্ডা মানে কি তার রু আলো গইয়া গেছে, এক সময় রু আসিল না বডির মধ্যে, যেমন তো চারি মাস রু নাই আর চারি মাসের সময় রু আনি দেওয়া হয়েছে, আবার ও বডিটা কি রু হরানি হয়েছে, এর নাম মৌত। মাদ্রাসাত ফড়িয়া ইন তাকি হাফিজ হইয়া গিয়া আলিম হইছেন, তাই কোন জায়গায় জানিয়েন না তাই 2000 টাকা পাঠাইছেন আল্লাহ তান সদকারে কবুল করুক, জি ও শিবপুর বাড়ি আল্লাহ তান সদকারে কবুল করুক, আল্লাহ দুনিয়া আখরতর কামিয়াবি দি মালামাল করুক, তান মুরদে গান্ডে মাফ করুক, নেক উদ্দেশ্যরে আল্লাহ ফুরা করুক আল্লাহুম্মা আমিন। তে বোঝা গেল নফসটা বাড়াইয়া গেছে, রুটা বডিটা কি বাড়াইয়া গেছে, আর বডিটা কি বাড়াইয়া যাওয়ার পরে ই নফস যেগু আছে রুহ যেগু আছে ও কবর থাকে, আর আবে হায়াত নামে এক কিতাব লেখছেন দারুলুম দেওবন্দর প্রতিষ্ঠাপক কাসিম নানাতুবি রহমতুল্লাহ, আবে হায়াত ছোট কিতাব, এই কিতাব হজরতে হইতরা রুহ যে সময় বারুইয়া যায় গিয়া, রুহ যে সময় বারুইয়া যায় গিয়া তখন রুহ অর্ধে হয়ে যায় ইয়াদ রাবা,
রুহ অর্ধেক হয়ে যায়, অর্ধেক হইয়া অর্ধেক কবর থাকে, আর অর্ধেক যদি তান ডিন্দার তা হইন তে এল্লিন যাইব উফরে, আর বদকার তা হইন তে সিজ্জিন যাইব সাত জমিনের নিচে, আজাব হন চলব, খেয়াল করেননি? আর নেককার যদি অন্তে তো বালা এসো আরামে আসুন তান রুইন কবর আরামে আসে, ও দুই ঠুমা আল্লাহ করইন। আবার শরহ সুদুর ফি আহওয়ালিল কুবুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই আরো রওয়ায়তানে হইতরা যে খালি এল্লিন আর সিজ্জিন মনে করিও না, বরং আরো রওয়ায়ত দিতেন মজবুত রওয়ায়ত আনিয়া হইতরা যারা নেককার তখন এরা রুরে আল্লাহ জমজমর কুয়ার উপরে রাখল। হোক কেন সুবহানাল্লাহ, হয়তো নয়া মাত লাগবো কিন্তু হাওলা দিয়েছি, বুঝাইছি ভাই, কেউ তাবো ভাই, জমজমর কুয়ার উপরে নেককারর রু থাকবো, সারান নাই একগুরোর এল্লিনও আছে একগুরোর জমজমর কুয়ার উপরে তান রেওয়ায়ত হিসাবে, আর একগুরোর সিজ্জিনও আছে তান রেওয়ায়ত হিসাবে একগুরোর রু থাকবো হাজার মৌত এমনর সাইটে পড়ছে, খুব অন্ধকার জায়গা, নীল জায়গা, ডরাউনি জায়গা, এই সাইটে দিয়ে কোনো মানুষ জানি না এখন মন্ত জানি না, তো ও জায়গার মধ্যে সিজ্জিনর যারা থাকতো একগুরোর সিজ্জিনর থাকবো একগুরো হনও থাকবো, তে যাই হোক এই যে নফসে গু আছে ওলা অক্সিমু বিন নফসিল লাওয়ামা, আমি নফসে লাওয়ামার কসম খাইয়া কই, আর নফসে লাওয়াম হইয়া তাহলো আমি নমাজ চাইর রেখাত ফড়িসলাম ইশা কর মনো আইলতে, আর দুই রেখাত বলান ফড়লাম নাই তো গুণা নাই বালা কথা, ঠিক আছে আমি জোয়ারর ফরজ আর সুন্নত ফড়ি দিয়েছি তে আর নফল দুই সে রেখাত ফল নফসে লাওয়ামা, আবার তার অর্থ উল্টাও বুঝক কা যে আমি ঔ খাম করছি কেন গুণা, আমার নফসে হরিস ইকান তুন করলে কেন গুনার কাম করলে কেন তৌবা কর, বুঝছো নাকি দাম আতিয়ার, গুনা করার পরে নফসে দোষারোপ করব, নেকির কাম করার পরে নফসে দোষারোপ করব, নেকি যদি করলে আরো বেশ করি করলে না, গুনা যদি খরচতে সস্তা আফসুস কর গুনা তাকে মাফিসা নফসে লোকা, তে আগর আগর আমরা ইটা ময় মুরব্বী অকল যারা আসলা হকিকত মাত গেলে এরা সিদা সরল মানুষ আসলা, অত ইলিম কালাম কুন্তা আসিল না, সবাই মুক্তবরে নিজাম শৃঙ্খল অত বেশ কুন্তা আসিল না, এর মাঝে দিয়ে তারা নফসেরে নফসেরে নফসে লাগুয়ামা মানাইয়া চলাইছন চালাইয়া গেছেন, গুনা করছেন লগালক ইমাম সাহ দোয়া করেন জানি ওলা গুণ হয়ে গেছে আন্না আল্লাহর গেছে তৌবা কড্ডা হান্দিতরা কেউ হয় ইলা পাইছে, আমি সবাহি মক্তব যে সময় ফরিয়ার তখন একজন দে ফাইছি এসার নমাজও আমি ছুটো আমার এরালগে আমার এরালয়ে যাইয়ার নমাজও যাওয়ার পরে দেখছি এক মাইসে কুনাত বইয়া খালি হান্দিতরা বাদে ইমাম সাহেব হয়েছেন ফজরের নমাজও আইয়া দেখছেন জানি কুনাত হবো হান্দিতরা,